এই মঞ্চ থেকে আওয়ামী লীগের এবং স্বৈরাচারের দোসর তাদেরকে স্মারক সম্মাননা দেওয়া হয়েছে। ফলে এই একই মঞ্চ থেকে আমাকে যে সম্মাননাটি দেওয়া হয়েছে এটি আমি গ্রহণ করছি না। হয়তো কোনো একদিন জাতিবাদ মুক্ত এই বেরুবিতে আসব এবং আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করার সক্ষমতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো, সেদিনই হয়তো প্রকৃতি সম্মাননাটি গ্রহণ করব। আমরা আসলে সরকার গঠনের পরেও একটা কথা বলেছিলাম এবং যারা বৈষম্যবিরোধী আন্দোলনের যারা বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে তারাও এই কথাটি বলছে যে আমাদের অভ্যুত্থান কিন্তু শেষ হয়ে যায়নি। এই অভ্যুত্থানকে আসলে বিপ্লবে নিতে হবে, প্রয়োজনে আরেকটি দ্বিতীয় গণ অভ্যুত্থানও হতে পারে। কারণ আমরা মনে করছি যে এই ফ্যাসিস্ট কাঠামো সেটি আসলে রয়ে গেছে এবং আমাদের এক দফার দাবি ছিল সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটানো, সেটি যেমন রাষ্ট্রে সমাজে এবং একইভাবে বিশ্ববিদ্যালয়ে। তো আপনাদের উদ্দেশ্যে আমার বলার থাকবে যে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এসেছে, উপাচার্য মহোদয় স্যারের কাছে আমারও আবেদন থাকবে যাতে উনি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং